নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ড্রাইভ অ্যান্ড রাইড। আমি আপনাদের হোস্ট অভিক, আবার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল দেখে আশা করি বুঝতেই পারছেন আমরা যাবো আজকে ইকো পার্কে। ইকো পার্ক কলকাতা, সামনে ম্যাপ দেখতে পাচ্ছেন ইকো পার্কের। আমরা ঢুকেছিলাম 4 নম্বর গেট দিয়ে, এটা হচ্ছে 4 নম্বর গেট। এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। গেট দিয়ে ঢুকেই আপনারা সামনে দেখতে পাবেন করোনার একটা মূর্তি বানিয়ে রাখা হয়েছে ফর সেফটি, মানুষকে অ্যাওয়ারের জন্য। আমাদের টিম, আমার মিসেস, আমি, আমার বন্ধু বিশ্বজিৎ এবং তার মিসেস লক্ষ্মী, আর আমাদের দুজনকার ছেলে এবং মেয়ে অদ্রিতা এবং শিবম। চলুন এগিয়ে চলি। খুব সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো সাজানো এই পার্কটি, এখানে অনেক কিছু দেখার আছে। আমরা কতটা কি দেখতে পাবো দেখি চলুন। এই দিকটা সাত আশ্চর্য আমরা ফেরার সময় ঢুকবো, তার কারণ লাইটিংয়েতে ওখানে ছবি বা ভিডিও ভালো হবে। সামনে দেখতেই পাচ্ছেন কেউ ক্রিকেট খেলছে, অনেকে বসে আছে, ঘুরে ঘাড়ে খেলা ফুটবল, অনেক লোক। করোনার কারণে মাস্ক পরাটা আমাদের হ্যাবিচুয়েট হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও অনেকে এখানে দেখুন মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। গাছগুলো এখানে একটু আলাদা রকমের। বাচ্চাটি খেলা করছে সামনে পুল, এইটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন, নানা রকম ফুল দিয়ে সাজানো। এখানে একটা সুন্দর জলাশয়, গোল করে কাটা, মধ্যেখানে একটি দ্বীপের মতো চড়া, যেটি ঘিরে রাখা হয়েছে। ওখান থেকে ছাড়িয়ে আগে চলেছি, এখানে হেলথ সেন্টার, সামনে খড়ের ছাউনি দিয়ে সুন্দর করে সাজানো। টয় ট্রেন, বাঁ দিকেও টয় ট্রেন রয়েছে, এটা ছোট, বাঁ দিকে আরো বড় টয় ট্রেন রয়েছে। গলফ কার দেখতে পাচ্ছেন, গলফ কারে করে আপনি পুরো জায়গাটা ঘুরতে পারেন। এখানে একটি মূর্তি, এখান থেকে সাইকেল ভাড়া পাওয়া যায়। বাঁ দিকে টয়লেট আছে, তার নিশান দেওয়া রয়েছে। দুজন প্যাডেল করবে এরকম সাইকেল এখানে ভাড়া পাওয়া যাচ্ছে। এইদিকে একটা বাগান মতো রয়েছে, আমরা সেই দিকে এগিয়ে চলেছি। পুরো সবুজ প্রকৃতি, খুব সুন্দর। গাছগুলো খুব সুন্দরভাবে বসানো বা লাগানো হয়েছে। এখানে দেখুন গাছের পরিচর্যা হয়। আমরা ঢুকছি হেলকোনিয়া গার্ডেন। একদিনে ঘুরে আসার খুব সুন্দর জায়গা। বেলা 12টায় পার্কটি খোলে, সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে।
ফুলগুলো দেখুন খুব সুন্দর ফুল, নানা রকম ফুল এখানে দেখতে পাবেন। এবং এখানে যে ঘাস রয়েছে, সাধারণভাবে যে ঘাস আমরা দেখতে পাই সেরকম নয়, একটু অন্য ধরনের ফুল দেখতে পাচ্ছেন। এই ঘাসগুলো যথেষ্ট স্পঞ্জি, স্পঞ্জের মতো নরম। আমরা বসেছিলাম, আমাদের বাঁ দিকে একটা জলাশয় রয়েছে, এই যে জলাশয়টি বেশ সুন্দর। ফুল দেখছেন, ফুল খুব সুন্দর রয়েছে। আবার একটি গাছ বা ফুল পরিচর্যা কেন্দ্র। এইখানে ছেলে মেয়ে দুটো একটু ছবি নেওয়া দেখ, ভাই বোন হাত ধরে দাঁড়িয়ে আছে। শিবম এবং অদ্রিতা গেটের উপরে গাছের লতা দিয়ে খুব সুন্দর বানানো ফটো নেওয়ার জায়গা, ছবি তুলছে। ছোটবেলায় সেই ঝুলনো তো ঝুলনের মতো লাগছে অনেকটা। এগিয়ে চলেছি আমরা বাঁ পাশে জলাশয়কে রেখে, জলাশয়টা আপনাদের দেখাই একটু। মধ্যেখানে একটা দ্বীপের মতো অংশ, সেটা এখন বন্ধ রয়েছে, সেখানে আগে যাওয়া যেত, এখন গেট দেখলাম বন্ধ রয়েছে, যেতে দেওয়া হচ্ছে না। সামনে থেকে জায়গাটা ঝর্ণা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, প্যাডেল বোর্ড দেখা যাচ্ছে, তেমন এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, এখন বন্ধ রয়েছে এই মুহূর্তে। দেখানোর চেষ্টা করছি, বেশ সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে এবং আমার ফ্যামিলিরও, আমার বন্ধুরও খুব ভালো লেগেছে। আমরা বেঙ্গল কালচার গার্ডেনে ঢুকে পড়েছি। এখানে কিছু মূর্তি, কিছু দেওয়ালের গায়ে খোদাই করে বিভিন্ন মনীষীদের চিত্রায়িত করা রয়েছে। এখানে দেখুন গান এবং নৃত্য। বাউন্ডারি ওয়াল লতা পাতার মাধ্যমে খুব সুন্দরভাবে বানানো হয়েছে, এবং ওয়ালেও একটা টেক্সচার খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে একটি মূর্তি, সবাই ছবি তুলছে। চলুন আপনাদের দেখাই, দেওয়ালের গায়েও এই ধরনের অনেক ছবি চিত্রায়িত করা হয়েছে। ঠিক একটি ছবি নয়, এগুলোকে মডেলের মতো তৈরি করা হয়েছে। এইদিকে এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার গল্পের কিছু দৃশ্য। এদিকে খুব সম্ভব এটা সিপাহী বিদ্রোহকে চিত্রায়িত করা হয়েছে।
সোলার সিস্টেম লাগানো, এদিকে রয়েছে অরবিন্দ স্বামী। মেনটেন করা হয়, খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। সামনে একটি জলাশয় রয়েছে দূর থেকে বোঝা যাচ্ছে। এই জায়গাটা কেন ঠিক মনে হচ্ছে পুরীর সমুদ্রে যাচ্ছি আর সামনের ওই হোটেলগুলোর মধ্যেখানে গলি দিয়ে। জলাশয়ের কাছে চলে এসেছি, দূরে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। এই জলাশয়টাকে মধ্যেখানেও একটা দ্বীপের মতো বানানো রয়েছে। এখানে একটি একান্তে কটেজ আছে এবং এখানে থাকার ব্যবস্থাও আছে, তার সঙ্গে একান্তে রেস্টুরেন্ট। বিকেল হয়ে এসছে, সূর্য বিকেল সন্ধে প্রায় সূর্য অস্ত যেতে বসেছে। জলেতে বড় বড় বাড়িগুলোর ছায়াগুলো খুব সুন্দর পড়েছে। বাংলার গ্রাম, আমরা বাংলার গ্রামের মধ্যে প্রবেশ করেছি। টিকিট 10 টাকা প্রতিজন। বাংলার গ্রামের আদলে তৈরি একটি গ্রামীণ পরিবেশের রূপ দেওয়া হয়েছে এখানে। গরুর গাড়ি সামনে দেখতে পাচ্ছেন, গরুর গাড়িকে ঘিরে ছবি তোলার একটা রেস লেগে গেছে। এই দেখুন, আমরাও ছবি তুলে নিয়েছি। গরুকে ধরে অদ্রিতার খুব আনন্দ। গুরুমশাই পাঠশালায় পড়াচ্ছেন এবং দোকানে দোকান দিচ্ছেন। তার পিছনে একটি জলাশয়। আমরা চলে এসেছি চণ্ডী মণ্ডপ। এখানে মা চণ্ডীর প্রতিমা তৈরি হচ্ছে। গ্রামের বয়স্ক লোকেরা বসে আছে, কিন্তু প্রত্যেকের মুখে মাস্ক রয়েছে। এখান থেকে পিছন দিকে আরেকটি জলাশয়, একটি নৌকাও সাইড করে রাখা রয়েছে। নিমনে মাছ ধরছেন বা কিছু হবে। একটি গরু উঠোনে বাঁধা ঘরের সামনে। এদিকে বিভিন্ন রকম সবজি চাষ করা হয়েছে, মধ্যেখানে মাঠে ছেলেরা গুলি খেলছে। নাচ করছে। এখানে চায়ের দোকানে বসে কেউ চা খাচ্ছে, তার পাশে বসে ছবি তোলা মা মনসার বেদি গ্রামের। এবার আমরা পাশে দেখতে পাচ্ছি গ্রামের বাজার। চলুন বাজারে কি বিক্রি হচ্ছে দেখে আসি। খুড়িমা বসে আছেন নানা রকম ফল নিয়ে। ওদিকে কাকাবাবু সবজি নিয়ে বসে আছেন, শিবম তার সামনে দাঁড়িয়ে গেছে। এখানে চাচা বসে আছে সবজি নিয়ে। এইদিকে
মাছ বিক্রি করছেন কাকা, এবং একজন খদ্দেরও রয়েছেন, তিনি মাস্ক পরে আছেন। এদিকেও সবজি বিক্রি হচ্ছে, গ্রামের বাজার খুব সুন্দর। এই বাংলার গ্রামের বাইরেটা, এটা বাইরে থেকে দৃশ্য, পাখা দিয়ে, তালপাতার পাখা দিয়ে সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। আলো জ্বলে উঠেছে, সন্ধে হচ্ছে, জলাশয়তে আলোর প্রতিচ্ছবি খুব সুন্দর লাগছে। একটু বাদেই ওই সামনে ফোয়ারা এবং আলোর একটা কৌশলেই শুরু হয়েছে। ফোয়ারাগুলো এবং আলো তার সঙ্গে বেশ তালে তালে চলছে। বিভিন্ন রকম ভাবে ফোয়ারা কাজিয়ে করছে, বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর। এখানে বোটিং এর ব্যবস্থাও আছে, তবে এখন বন্ধ। হয়তো ওই একান্তে কটেজ বা লজ থেকে ওখান থেকে পাওয়া যায়, আমরা ওই দিকটা যেতে পারবো না, কারণ টাইম হয়ে এসছে, আমাদের ফিরে যেতে হবে। আমরা চলে এসেছি সেভেন ওয়ান্ডার্স এর এখানে, পৃথিবীর সাত আশ্চর্য, পিরামিড, পেট্রা জর্দান, ক্রাইস্ট অফ ব্রাজিল। আমরা প্রথমে পিরামিড দিয়ে শুরু করব। পিরামিড আলো দিয়ে পোহারাগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সবাই ছবি তুলতে ব্যস্ত। পিরামিড রয়েছে, সবাই ছবি তুলতে ব্যস্ত। দিদিকে ভাই খুব ভালোবাসে, জড়িয়ে ধরছে। একটি ঝর্ণা নদী বয়ে যাচ্ছে, এটি হচ্ছে পেট্রা জর্দান। আদলে এই প্রতিরূপ গুলো তৈরি করেছে এখানে, গিয়ে বেশ ভালোই লাগবে। দেওয়ালের গায়ে সুন্দর করে চিত্রায়িত পোকে পোকে স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যতটা সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেওয়ালের গায়ে ছবি আঁকা রয়েছে। একটু আগে যে জলের ধারা দেখালাম সেটা, এবার আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাব। তারপর যে করা রয়েছে এখানে, কেউ একজন বাঁশি বাজাচ্ছে। আমরা বেরিয়ে এলাম মোয়াই, এখানে হয়তো খুব বড় করে দেখানো হচ্ছে না, অরিজিনালি যেখানে মোয়াই রয়েছে ইস্টার আইল্যান্ড,
সেখানে এই মূর্তিগুলো 900 উপর মূর্তি আছে, এক্সাক্ট কাউন্ট আমার মনে নেই, যেটা একটা পাথর কেটে একটা মূর্তি তৈরি করা হয়েছে এবং অনেক বড় বড়। আমরা এগিয়ে চলেছি ক্রাইস্টের দিকে, ব্রাজিলের ক্রাইস্ট, পৃথিবীর সব থেকে বৃহত্তম ক্রাইস্ট, তার আদলে তৈরি। বিশেষভাবে লক্ষণীয়, ক্রাইস্টের মুখেও কিন্তু মাস্ক পরা রয়েছে। অথচ সামনে খুব কম লোককে দেখতে পাবেন যারা মাস্ক পরে আছে। বাহ, তাজ, শাহজাহানের তৈরি তাজমহল, তার আদলে তৈরি ইকো পার্কের তাজমহল। সামনে ফোয়ারা, উপরে উঠে যাচ্ছিল, তাজমহলের উপরে উঠছি, তাজমহলের উপরে না, তাজমহলের বারান্দায়। ঘুরে দেখা যাক, এটা তো তাজমহলের প্রতিরূপ। আশা করি আপনাদের একদিন আমি তাজমহল দেখাবো। যেহেতু আসল স্মৃতিসৌধর আদলে তৈরি, তাই এদের ইতিহাস আমি বিশেষ কিছু বলছি না এখানে। এবার আমরা উঠছি চীনের প্রাচীরে, সেই বিখ্যাত চীনের প্রাচীর। চীনের প্রাচীর, পাশে গাছ রয়েছে, যেন আলো সৌন্দর্যটা বেড়ে গেছে। আর আলো এত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে, বেশ ভালো লাগছে। সামনে চীনের প্রাচীরের যে
জানালা করা রয়েছে, সেই জানলায় বসে ছবি তোলা অসাধারণ অভিজ্ঞতা। আঁচলের গায়ে গাছগুলো লতাগুলো থাকার জন্য আরো একটা সৌন্দর্য বেড়ে গেছে। এবার নেমে যাচ্ছি আমরা, ছটি আশ্চর্য আমরা দেখে নিয়েছি, এবার সপ্তমতম আশ্চর্যের দিকে যাচ্ছি। এই প্রাচীর থেকে নেবে, চীনের প্রাচীর থেকে নেবে আমরা যাব সেই সপ্তম আশ্চর্যে। সিকিউরিটি গার্ড আর একটু পানি রোমের কলোসিয়াম, তার আদলে তৈরি ইকো পার্কের কলোসিয়াম। চলুন ভেতরে ঢুকে দেখা যাক কেমন সব বলে দেবো, আমার মনে নেই এই জায়গা। আজকে সারাটা দিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না। আমরা এখানে পৌঁছই প্রায় 1:15 নাগাদ। এখন প্রায় 7:10 বাজছে। সাড়ে ছ ঘন্টা এখানে আমরা কাটিয়েছি। এই 6.5 ঘন্টার হয়তো কিছু মুহূর্তে আমাদের কাছে তুলে ধরতে পেরেছি। কলোসিয়ামের ভেতর ভেতর থেকে কেমন জায়গাটা, তার একটা পরিচয় দেওয়ার চেষ্টা করছি। এখানে সিংহ রয়েছে দুদিকে দুটো, ছবি দেখুন। আশা করি আপনাদের জায়গাটা ভালো লেগেছে। হয়তো অত সুন্দরভাবে আপনাদের কাছে পরিবেশন করতে পারিনি, তবু আপনাদের সাপোর্ট বা সহযোগিতা আমি আশা করছি। ভিডিওটি দেখুন, এটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে পাশের
বেল আইকনটি প্রেস করে অলটা সিলেক্ট করে দিন, তাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আপনি দেখুন এবং অন্যকেও দেখতে সহযোগিতা করুন। আগামী দিনে আরও অনেক ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলে। আপনি দেখতে থাকুন, আশা করি আপনাদের সবাইকে আনন্দ দিতে পারবো। নমস্কার, আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ছবি দেখতে থাকুন।